যুবশক্তিকে কাজে লাগিয়ে নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছে রাজ্য সরকার। সরকারের এই আহ্বানে সামিল হচ্ছে বেশ কিছু ক্রীড়াপ্রেমী সংগঠক এবং পুরো ওয়ার্ড। আগামী 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে গীতা রানী দাস স্মৃতি প্রথম প্রাইজ মানি পুরুষদের ভলিবল প্রতিযোগিতা। 39 নম্বর পুরো ওয়ার্ডের উদ্যোগে অরুন্ধতি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এই আসর। আসরের চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ 30,000 টাকা এবং রানার্স দলকে ট্রফি ও 20,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। তাছাড়া তৃতীয় স্থান অধিকারী দল পাবে 5,000 টাকা। 20 জানুয়ারি বিকেল 4টায় আসরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অংশগ্রহণকারী দলগুলোকে 17 জানুয়ারির মধ্যে 39 নম্বর পুরো ওয়ার্ডে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ব্রেল পদ্ধতির জনক লুইস ব্রেলের 216তম জন্মদিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হল দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা। লায়ন্স ক্লাব অব আগরতলার উদ্যোগে এবং অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সহযোগিতায় শুরু হল 2 দিনব্যাপী আসর। বৃহস্পতিবার 2 দিনব্যাপী আসরের উদ্বোধন করেন আমতলি বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান স্বামী শুভাকারানন্দ মহারাজ। 2 দিনের এই আসরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন 22 জন দৃষ্টিহীন। শুক্রবার বিকেলে শেষ হবে এই আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। চলতি মরশুমে ঘরের মাঠে রঞ্জি দিয়ে মরশুম শুরু করবে রাজ্য দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ গোয়া, শুক্রবার শুরু হবে আসর। আসর শুরুর আগে বৃহস্পতিবার উভয় দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিল। ঘন কুয়াশার কারণে কিছুটা বিলম্ব হয়েছে উভয় দলকে অনুশীলন শুরু করতে। বেলা যত গড়িয়েছে ততই যেন ময়দানে স্বাচ্ছন্দ্যে দেখা গেছে প্রত্যেক দলের ক্রিকেটারদের। 2 দলের ব্যাটসম্যানরা নিজেদের বেশ করিয়েই সারিয়ে নিয়েছেন প্রথম ম্যাচের জন্য। সেক্ষেত্রে প্রত্যেকের নজর ছিল শচীন পুত্র অর্জুন তেন্ডুলকারের দিকে। এদিকে রাজ্য ক্রিকেট সংস্থাও শেষবারের মতো উইকেট সাজিয়ে নিয়েছেন, মাঠের মার্কিং সেরে নিয়েছেন শ্রমিকরা। তবে উভয় দলের চিন্তার ভাঁজ রয়েছে আবহাওয়াকে নিয়ে, কারণ গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে আবহাওয়ার তারতম্য পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্যে, যার প্রভাব পড়তে পারে এমবিবি স্টেডিয়ামেও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আত্মবিশ্বাস ফিরে পেল দীপা কর্মকার। 8 বছর পর জাতীয় আসরে সোনায় সোহাগা। 2015 সালের পর 2024 সাল জাতীয় আসনে নেমে অলরাউন্ডার চ্যাম্পিয়ন এই জিমনাস্ট। ওড়িশার কলিঙ্গ শহরে দেশের সেরা জিমনাস্টিকদের সাথে নিজেকে প্রমাণ করে দিল পদ্মশ্রী। অলরাউন্ডার বিভাগে 49.55 পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় দীপা। দীপার এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন তার কোচ বিশ্বেশ্বর নন্দী। জয়ের সুবাদে প্যারিস অলিম্পিকে যাবার ছাড়পত্র হাতে তুলে নিল সোনার মেয়ে দীপা কর্মকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল। কেপটাউনে দ্বিতীয় দিনেই পরিসমাপ্তি ঘটল 5 দিনের লড়াইয়ের। দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে হারিয়ে 7 উইকেটের জয় তুলে নিল ভারতীয় দল। ভারতের এই জয়ের ক্ষেত্রে প্রথম ইনিংস মোহাম্মদ সিরাজ এবং দ্বিতীয় ইনিংসে জশপ্রীত বুমরা 6টি উইকেট দখল করে। জয়ের সুবাদে উভয় দল 1টি করে ম্যাচ জয়লাভ করে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ শুরু করবার আগেই ভারতীয় দলের ক্রিকেটাররা আত্মবিশ্বাস পেল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।